কয়েকদিনের টানা বৃষ্টিতে বেহাল জাতীয় সড়ক ফলে সমস্যায় রাস্তায় চলাচল করেই সমস্ত যানবাহন থেকে শুরু করে এলাকাবাসীরা উল্লেখ্য বিগত কয়েকদিনের বৃষ্টিতে বড় বড় খানাখন্দ দেখা দিয়েছে গাজল বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়কে ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা সেই মোতাবেক বিষয়টি প্রশাসনকে জানানো হলে ক্ষতিগ্রস্ত দিকটি ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দুটি ক্লাবের সদস্যরা বৃহস্পতিবার রাতে দলবদলের ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের 12 নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়ার শিবশক্তি ক্লাব প্রাঙ্গণে পৌর নির্বাচনকে সামনে রেখে সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই সভায় রামকৃষ্ণ ক্লাব ও শিবশক্তি ক্লাবের সভ্যবৃন্দরা তৃণমূল কংগ্রেসে নাম লেখান এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ সহ অন্যান্য নেতৃত্ব বর্ষায় এলাকাবাসীদের দুর্ভোগ দূর করতে নিকাশী নালা সংস্কারে উদ্যোগী হল চাঁচল এক নম্বর ব্লক কলিগ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ উল্লেখ্য বহুদিন ধরেই সংস্কারের অভাবে বিপর্যস্ত এলাকার নিকাশী ব্যবস্থা ফলে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ায় চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের এই কারণে শুক্রবার থেকে এলাকার নিকাশী নালা সংস্কারে উদ্যোগী হয় কলিগ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান ও পঞ্চায়েত সদস্য জিয়াউল্লাহ খান এদিন সকাল থেকেই জেসিবি ও শ্রমিক দিয়ে প্রায় 800 মিটার নালা সাফাইয়ের কাজ চলে বর্ষায় দুস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলেন চাঁচল এক নম্বর ব্লকের মতিহারপুর পঞ্চায়েতের সন্তোষপুরের বাসিন্দা সমাজসেবক আসফাক আলম বৃহস্পতিবার এলাকার বেশ কিছু দুর্গত মানুষের হাতে ত্রিপল তুলে দেওয়া হয় এই মানবিক উদ্যোগে খুশি এলাকার দুস্থ মানুষেরা সম্পত্তি নিয়ে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ উঠল ছোট সেনের বিরুদ্ধে সোমবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল থানার অলিহন্না গ্রাম পঞ্চায়েতের নৈশতলা এলাকায় এলাকার বাসিন্দা নজরুল আলী তার বিষয় আশয় দুই ছেলের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেন কিন্তু আরও সম্পত্তির দাবিতে বাবা নজরুল আলীকে মারধর করত ছোট ছেলে আজিজুল হক এই ঘটনায় চাঁচল থানায় ছোট ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিগৃহীত ওই বৃদ্ধ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভেজা হাতে সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের ফতেপুর এলাকায় জানা গিয়েছে ওই মহিলার নাম সুনীতি রায় বয়স প্রায় 50 বছর পেশায় তিনি ইটভাটার শ্রমিকের কাজ করতেন বৃহস্পতিবার সন্ধ্যায় ইটভাটার ঘরে ভেজা হাতে সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচৈতন্য অবস্থায় দীর্ঘক্ষণ পড়েছিলেন পরে হাসপাতালে আনা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা গণপরিবহন ব্যবস্থা চালুর দ্বিতীয় দিনেও পর্যাপ্ত বাস চলল না বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড থেকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ডের বেসরকারি বাসের অধিকাংশ মালিকই রাস্তায় বাস নামাচ্ছেন না ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ হাতে গোনা ট্রেকার চললেও তাতে সমস্যা মিটছে না বাস চালকদের বক্তব্য তেলের দাম বৃদ্ধি পেলেও বাস ভাড়া বাড়েনি এই মুহূর্তে তাদের পক্ষে বাস চালানো সম্ভব নয় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডালখোলার রানিগঞ্জ এলাকা থেকে প্রচুর পরিমাণ জালমদ স্পিরিট সহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করল উত্তর দিনাজপুর জেলা আবগারি দপ্তর শুক্রবার বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে রানিগঞ্জ এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তরের বিশেষ টিম দপ্তরের আধিকারিক সৌভিক বসাক বলেন এদিন প্রায় 40 লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে তবে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বর্ষা আসতেই বেহাল অবস্থা কালিয়াগঞ্জের একাধিক রাস্তাঘাটের ফলে তীব্র সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা এমনই একটি রাস্তা কালিয়াগঞ্জের চিরাইলপাড়া এলাকার স্টেশন সংলগ্ন রাজ্য সড়ক প্রতিদিন এই রাস্তা দিয়ে বহু মানুষ ব্যাংক বাজার সহ অন্যান্য স্থানে চলাচল করেন অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তুলেছেন তারা যদিও ব্যাপারে পর্যাপ্ত অর্থ না থাকায় রাস্তার কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন পুর প্রশাসক শচীন সিংহ রায়